নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শোভন রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করতে চলেছি এক্সপ্রেস রাউন্ড আপ। চোখ রাখবো খবরে। বৃদ্ধ মাকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে স্টেশনেই ফেলে রেখে গেল ছেলে। সারাদিন ছেলের অপেক্ষায় প্ল্যাটফর্মেই ঠায় বসে রইলেন মা, কিন্তু দুপুর গড়িয়ে গিয়েও বিকেল হলেও তবুও তাকে নিতে এলো না ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার হাবড়া স্টেশনে। ওই বৃদ্ধা জানিয়েছিলেন তার নাম সূর্য মণ্ডল, বয়স 75 বছর, বাড়ি বেহালা ঠাকুরপুকুর এলাকায়। তার পুত্রবধূ তার উপর নির্যাতন করেন বলেও জানিয়েছিলেন তিনি। অভিযোগ, এক আত্মীয়ের বাড়ি নিয়ে যাবে বলে সূর্য দেবীর ছেলে কৃষ্ণ মণ্ডল তাকে হাবড়া স্টেশনে নিয়ে আসে। স্টেশনের এক কোণে মাকে বসিয়ে রেখে চলে যায় কৃষ্ণ। মাকে কিছুক্ষণ বসতে বলেছিল সে, কিন্তু সারাদিন ওইখানেই বসে থেকেছেন বৃদ্ধা, তবু কেউ আসেনি। আশেপাশের দোকানদাররা বৃদ্ধার মুখ থেকে সবটা শোনেন, তাকে কিছু খাবারও দেন। তারপর খবর দেওয়া হয় হাবড়া পুরসভায়। পুরপ্রধান কয়েকজন কর্মীকে নিয়ে ওই বৃদ্ধাকে পুরসভায় নিয়ে যায়। আপাতত পুরসভার একটি হোমে রয়েছেন তিনি। বিহালা ঠাকুর পুকুরে থাকি ভাড়া একবারই। ওই ছোট ছেলে ওখানেই থাকেন? ও থাকতে আরেকখানে বই লইয়া। না, আজ একটা আত্মীয়ের বাড়ি বললো মা, একটা আত্মীয় আছে আর নিয়ে আসবে, নিয়ে আসবে মানে আর বউর না আত্মীয়, ওরই বন্ধু বান্ধব আমার এখানে প্রায় এখন 35 জন আবাসিক রয়েছে। ওনাকে আজকে এখানে তুলে নিয়ে আসলাম। আমরা যদি আজকে মিডিয়ার মাধ্যমে যদি তার কাছের কোনো আত্মীয় যদি তাকে আপনারা চিনতে পারেন, আমি অনুগ্রহ করে বলবো। আমি হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ সাহা বলছি। আমার ফোন নাম্বার 8436050440, 8436050440। এই নাম্বারে ফোন করে আপনারা চলে আসুন। আত্মীয়দের কাছে বলবো যে ওনাকে আপনারা বাড়িতে নিয়ে যান। যদি কোনো আত্মীয় সন্ধান আমরা না পাই তাহলে ওনার সমস্ত থাকা খাওয়ার বন্দোবস্ত আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে, আমাদের যেমন অন্যান্য আবাসিকরা রয়েছে সেই রকম ভাবে ওনার দায়িত্ব আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে। এদিকে নিজের বক্তব্যে অরোর দিলীপ ঘোষ, তাই তিনি বলেছেন দম থাকলে গ্রেপ্তার করে দেখাক, সেদিন বুঝে যাবে বিজেপি কি জিনিস। কয়েকদিন আগে ইকোপার্ক থানায় দিলীপের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগে দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ। এবার অভিযোগ দায়ের করা হলো নেতাজিনগর থানায়। এই অভিযোগ জমা পড়েছে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে, কারণ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। এবার অভিযোগ দায়ের করলেন দক্ষিণ কলকাতার আইএনটিটিইউসির নেতা বিতান হালদার। থানায় দায়ের করা অভিযোগপত্রে বিতান লিখেছেন, গত 6ই জুলাই মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছি। অভিযোগটি এফআইআর হিসাবে গণ্য করে সংসদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, এমন পদক্ষেপ করা হোক যাতে ভবিষ্যতে আর কেউ এমন মন্তব্য করতে না পারেন। দিলীপ ঘোষ বাংলার মেয়ে স্লোগানকে কটাক্ষ করে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বলেন, বাংলা বলেন বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, বাবা মায়ের ঠিকানা নেই নাকি, যেখানে যা ইচ্ছা বলে দেবেন এটা হয় নাকি। এরপরই ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। রাজভবনে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। উল্লেখ্য, যদিও নিজের বক্তব্যে অনর দিলীপ ঘোষ, তাই তিনি বলেছেন দম থাকলে গ্রেপ্তার করে দেখা, সেদিন বুঝে যাবে বিজেপি কি জিনিস। কয়েকদিন আগে ইকোপার্ক থানায় দিলীপের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ। এই মন্তব্য নিয়ে বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য বাংলার সংস্কৃতির সঙ্গে যায় না বলে মনে করেন অনেকে। পশ্চিমবঙ্গের উৎসব কিসে হয় আমি জানি না, সব কিছুতে আনন্দে ওদের দুঃখ হয়। পাতার মেট্রো রেল উদ্বোধন হল শিয়ালদায়, তাতে ওনার আনন্দ করতে পারছেন না, দুঃখ করছেন, সেটা নিয়ে রাজনীতি করছেন। একজন প্রথম আদিবাসী মহিলা আমাদের দেশের রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করবেন, বিদেশে গিয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন, সারা দুনিয়া দেখছে আজকে ভারতের উত্থান কী করে হচ্ছে নিচের থেকে। বিবেকানন্দ বলেছিলেন শূদ্রের উত্থান হলেই ভারতের উত্থান হবে, মোদী সেই কাজটা করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আগে বললে আমি ভেবে দেখতাম, অথচ আগে উনি ডিক্লেয়ার করেছেন ওনার ক্যান্ডিডেট। মজার ব্যাপার হলো তিনি যাকে ক্যান্ডিডেট করলেন নিজের পার্টির ভাইস প্রেসিডেন্ট,
তার নমিনেশনে তিনি যাননি। আর আমাদের মাননীয় দ্রৌপদী মুর্মুকে নমিনেশন করার জন্য সম্মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রীয় সভাপতি, সঙ্গে সঙ্গে এনডিএ এর সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে কে রাজনীতি করছে আর সত্যি কে লড়াই করছে। এমনকি মমতা ব্যানার্জি, শত্রুঘ্ন সিনহা বিভিন্ন রাজ্যে যাচ্ছেন প্রচার করতে, বাংলায় আসতে দেননি। তার মানে একটা লোককে এভাবে অপদস্থ করার কী মানে হয়? উনি যেটা তার মনে কষ্ট যে আগে বললে হয়তো সমর্থন করতেন, এখন করতে পাচ্ছেন না। আমি বলছি দিদিমণির মনে কোনো কষ্ট করার দরকার নেই, ওনার পার্টির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবে। ঈদবিশালী বলেছেন শ্রীলঙ্কায় এখন যেরকম গণ অভ্যুত্থান হচ্ছে, ভারতবর্ষেও একদিন হবে এবং নরেন্দ্র মোদীজিকে গণ অভ্যুত্থানে সরে যেতে হবে। তারা ওইদিকে তাকিয়ে আছে, আমি বলছি অত দূর যেতে হবে না, আপনি বাংলার দিকে তাকান। যেমন রাস্তার ধারে ধারে লোকে ধর্ণা দিচ্ছে, যেরকম গুলি বন্দুকের আওয়াজ আসছে, সেই ভবিষ্যৎটা উনি দেখতে পেয়েছেন। আমি বারবার বলেছি শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবে বাংলা, সেটা হয়তো উনি বলতে চেয়েছেন। এসব উন্মাদের কথাবার্তা, যাদের কোনো বাস্তব জ্ঞান নেই, তারা এইসব কথা বলে সারা দেশ হাসছে। এর জন্য সোমবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন এনডিএর মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার দিনভর নানা কর্মসূচি রয়েছে তার, মূলত এটি তার প্রচার সফর। এদিন সেই সফরটা শুরু করলেন স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির দুই বিধায়ক শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পল, ছিলেন সাংসদ সুকান্ত মজুমদারও। এরপরও এখান থেকে শহরের এক পাঁচতারা হোটেলে চলে যান দ্রৌপদী মুর্মু, সেখান থেকে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সোমবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার দিনভর নানা কর্মসূচি রয়েছে তার, মূলত এটি তার প্রচার সফর। এদিন সেই সফরটা শুরু করলেন স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির দুই বিধায়ক শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পল, ছিলেন সাংসদ সুকান্ত মজুমদারও। এরপরও সেখান থেকে শহরের এক পাঁচতারা হোটেলে চলে যান দ্রৌপদী মুর্মু, সেখানে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। মূলত এদিনের বৈঠকে থাকার কথা ছিল 16 জন সাংসদ এবং 70 জন বিধায়কের, তবে এখনও অবধি সেখানে 68 জন বিধায়ক এসেছেন। রয়েছেন কেন্দ্রীয় 3 প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, জন বার্লা এবং নিশীত প্রামাণিক। অনুপস্থিত ব্যারাপুরের সাংসদ অর্জুন সিংহের ছেলে পবন সিং, আসেনি বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়িও। সূত্রের খবর, শারীরিক কারণে আসতে পারেননি তিনি। অন্যদিকে পবন সিংকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। সূত্রের খবর, দ্রৌপদী মুর্মু এদিন মূলত বলবেন তাকে কেন ভোট দিতে হবে, কি রাজনৈতিক পরিস্থিতি সমস্তটা, এবং 11:30টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার কথা তার, এবং এরপর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সিমলার পথে রওনা দেবেন, সেখানে এই রাজ্যের বিধায়ক সাংসদরা থাকবেন। এমনকি শোনা গিয়েছিল যে দ্রৌপদীর মুর্মুর সাথে কলকাতা সফরে কলকাতাতে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু সে সুযোগ একেবারে নেই, কারণ একদিন আগে উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। ফলে শাসক দলের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা অত্যন্তই ক্ষীণ। বিজেপি নেতা দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন আগে বললে উনি প্রার্থী নিয়ে ভেবে দেখতেন, অথচ মজার ব্যাপার হলো উনি যাকে প্রার্থী করলেন তার মনোনয়ন জমার দিনেই উনি গেলেন না, অথচ আমাদের দ্রৌপদী মুর্মু যেদিন মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গিয়েছিলেন সেখানে। এর থেকে বোঝা যাচ্ছে কারা রাজনীতি করছে আর কারা সত্যি লড়াই করছে। সময় এখন বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরালাম বিরতির পর চক্রাফ অন্যান্য খবরে। 1 জুলাইয়ের পর আবার 11 জুলাই, 10 দিনের ব্যবধানের পর দুইবার দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যের বিরোধী দলনেতা। ফের একবার শুভেন্দু অধিকারীর কনভয়ে লরির ধাক্কা।
সোমবার তমলুক থেকে ফেরার পথে তার কনভয়ে একটি স্করপিও গাড়িতে ধাক্কা মেরেছিল পাঞ্জাব লরি। আর সোমবার কনভয়ে থাকা একটি পুলিশের গাড়িতে এসে ধাক্কা মারল ট্রাক। পয়লা জুলাইয়ের পর আবার 11 জুলাই, 10 দিনের ব্যবধানের পর পরপর দুইবার দুর্ঘটনার কবলে পড়লে রাজ্যের বিরোধী দল নেতা। ফের একবার শুভেন্দু অধিকারীর কনভয় লরির ধাক্কা, সেবার তমলুক থেকে ফেরার পথে তার কনভয়ের একটি স্করপিও গাড়িতে ধাক্কা মেরেছিল পাঞ্জাব লরি। আর সোমবার কনভয় থাকা একটি পুলিশের গাড়িতে এসে ধাক্কা মারল ট্রাক। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সোমবার রাতে 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিকাপুরের সার্ভে পার্কের কাছে। পুলিশের গাড়িতে ধাক্কা মারার পর ওই ট্রাক চালককে হাতিনাতে ধরে ফেলেন বিরোধী দলের নেতার নিরাপত্তা রক্ষীর দায়িত্বে থাকা জওয়ানরা। পরে ওই ট্রাক চালককে গ্রেপ্তার করে সার্ভে পার্কে থানার পুলিশ। ধৃতের নাম রামনারায়ণ রাম, তিনি বিহারের বাসিন্দা। সোমবার রাতে কালিকাপুর থেকে রুবির দিকে যাচ্ছিল শুভেন্দুর কনভয়। ঠিক তখনই পিছন থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে শুভেন্দুর গাড়ির পিছনে থাকা পুলিশের গাড়িতে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্ত হয় ওই গাড়িটি। ভেঙে গুড়িয়ে যায় গাড়ির লুকিং গ্লাস। সঙ্গে সঙ্গে ট্রাক চালককে হাতে নাতে ধরে ফেলেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষীর দায়িত্বে থাকা ওই জওয়ান। এই ঘটনার পরে অকুস্থলে ছুটে আসেন দুর্ঘটনাস্থলে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা। লরির চালককে আটক করে ব্রেইন অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয়। দেখা যায় চালক মদ্যপ ছিল কিনা। গত 1 জুলাই পথ দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। কাঁথি থেকে তমলুক যাওয়ার পথে মরিচাদায় দুর্ঘটনাটি ঘটে। তখনও তার গাড়িতে ধাক্কা লাগেনি। এবারও শুভেন্দুর কনভয়ের পথে দুর্ঘটনার কবলে পড়ে। লরির ধাক্কা বারে কনভয়ের শুভেন্দুর গাড়ির পিছনে থাকা পুলিশের গাড়িতে, কিন্তু তিনি নিরাপদেই রয়েছেন। মৃত্যু হলো বিশ্বের সবথেকে বেশি বয়সী রয়্যাল বেঙ্গল টাইগারের। বিশ্ব রেকর্ডে শরিক হওয়ার মাত্র 2 মাস বাকি থাকতে চলে গেল দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পূর্ণবাসন কেন্দ্রের একমাত্র বাসিন্দা রাজা। রবিবার গভীর রাতে মৃত্যু হয় প্রবীণ বাঘটির। তারপর থেকে শোকের আবহ জলদাপাড়া অভয়ারণ্যের বনকর্মীদের মধ্যে। মৃত্যুকালে রাজার বয়স হয়েছিল 25 বছর 10 মাস। গত 14 বছর ধরে এটাই ছিল তার ঠিকানা। সেখানেই চিরঘুমের দেশে চলে গেল বিশ্বের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘেদের জীবনকালের রেকর্ড কানপুর চিড়িয়াখানার বাসিন্দা একটি বাঘের। 26 বছর বেঁচে ছিল সে। আগামী 23 আগস্ট সেই রেকর্ড ছোঁয়ার কথা ছিল রাজার। সেই জন্যই প্রস্তুতিও চলছিল, কিন্তু তার মধ্যেই সিংহাসন পড়ে রইল, চলে গেল রাজা। বনাধিকারীরা জানাচ্ছেন, রাজাকে যখন দক্ষিণ খয়েরবাড়িতে আনা হয়েছিল তখন তার বয়স ছিল 11 বছর। সুন্দরবন থেকে উদ্ধার করে তাকে আনা হয়েছিল ডুয়ার্সে, কারণ নদী পেরোনোর সময় কুমিরে খেয়ে নিয়েছিল তার পেছনের পা। এই অবস্থায় তাকে জঙ্গলে ছাড়লে মৃত্যু নিশ্চিত ছিল, তাই বাঘটিকে বদ্ধ জায়গায় রাখার সিদ্ধান্ত হয়। এরপর বনকর্মীদের লাগাতার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে বাঘটি। বাঘটিকে সুস্থ করে তুলতে বিশেষ উদ্যোগী হন চিকিৎসক প্রলয় মণ্ডল ও বনকর্মী পার্থ সারতি সিনহা। রাজার মৃত্যুতে সন্তান হারানোর বেদনা হ্রাস করেছে তাদের। জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত 12 থেকে 14 বছর বাঁচে। বদ্ধ জায়গায় তাদের আয়ু হয় গড়ে 18 বছর, তবে কোনো কোনো ক্ষেত্রে 20 বছরের বেশিও বাঁচতে দেখা গিয়েছে তাদের। জাতীয় উদ্যানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের মধ্যে সাউথ কেরবারি রেসকিউ সেন্টারে যে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল রাজা, ওটা 25 বছর 10 মাসে পরে আজকে সকালে 3টা বাজে মরে গেছে। লাস্ট কয়েকদিনে ওটা কিছু উইক ছিল। আমরা ডক্টর রোজ ওনার উপর ট্রিটমেন্ট করেছি, অনেক চেষ্টা করেছি। এর কারণ আছে ন্যাচারাল ডেথ, মাল্টি অর্গান ফেলিওর। এবার অবশ্য তাদের হার মানতে হলো। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হলো 25 বছর বয়সী এই রয়্যাল বেঙ্গল টাইগারের। তার চলে যাওয়া মন ভালো নেই খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রের। নিথর রাজার কাছে এসেছিল জলদাপাড়া ও আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তারা। পূর্ণ সম্ভ্রমে পালন করা হয় রাজার শেষকৃত্য। তার অন্ততুষ্টির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে রাজ্য সরকারের বন দপ্তর। সেখানে রাজার স্মৃতিতে উঠে এসেছে পশু চিকিৎসক প্রলয় মণ্ডল এবং ওয়াইল্ডলাইফ গার্ড পার্থ সারথি সিনহার কথা। তাদের পাশাপাশি রাজাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে উল্লেখ করা হয় অন্যান্য বনকর্মীর ভূমিকাকেও। 2008-23 আগস্ট থেকে খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্রই ছিল রাজার বন্দিদশার
আস্তানা। গত বছর সেখানে আয়োজন করা হয়েছিল তার 25তম জন্মদিনও। রাজার 25 পূর্ণ করে 26-এ পা দেওয়া উপলক্ষে নেওয়া হয়েছিল বাঘ ঘিরে সচেতনতা প্রসারের কাজ। করোনা অতিমারী সব বিধিনিষেধ রক্ষা করে ও রাজার অসুবিধে না করে আয়োজিত হয় সেই সব উদ্যোগ। থেমে গেল রাজার হৃদস্পন্দন। সবচেয়ে বেশি বছর বাঁচার রেকর্ড করার ক্ষেত্রে তার মাত্র 40 দিন বাকি ছিল এই রয়্যাল বেঙ্গল টাইগারের। তাহলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে খাতায় নাম উঠত তার। বেসিক্যালি এটা তো খুবই একটু দুঃখের বিষয় আছে, যেহেতু আমরা সকালবেলায় আমরা জেলা প্রশাসন ও ফরেস্ট ডিপার্টমেন্ট জানতে পেরেছিলাম কি রাজা বেসিক্যালি যে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের খেরাবাড়িতে যে সেন্টার ছিল সেখানে বেসিক্যালি আজকে ডেথ হয়েছে। তারপর আমরা ওখানে গেলাম আর অফিসিয়াল প্রসিজার মেনটেন করেই আজকে রাজার টোটালটা আমরা ক্রিয়াকর্ম করেছি এখানে। ও যেহেতু 2008 বছরে আমরা বেসিক্যালি এটা ফরেস্ট ডিপার্টমেন্ট এই রাজাকে রয়্যাল বেঙ্গল টাইগারকে ওখান থেকে রেস্কিউ করে এখানে আনা হয়েছিল। এটা ক্রোকোডাইল অ্যাটাকে বেসিক্যালি উসকা ইঞ্জুরি হয়েছিল। সাধারণত বন্দি দশায় রয়্যাল বেঙ্গল টাইগারের গড় আয়ু 22 বছর। সে কথা উল্লেখ করে মদপুরে পোস্টে লেখা হয়েছে প্রবীণতম জীবিত বাঘেদের তালিকায় নিজের জায়গা করে নেয় রাজা, যেখানে বন্দি দশায় রয়্যাল বেঙ্গল টাইগারের গড় আয়ুর আন্দাজ 22 বছর। আমাদের সকলকে শোকস্তব্ধ করে চিরবিদায় নিয়েছে রাজা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজার বেঁচে ওঠার এবং নিজেদের বিচরণ ভূমির বাইরে দীর্ঘকাল বেঁচে থাকার কাহিনী পশ্চিমবঙ্গ বনবিভাগের সংরক্ষণের ইতিহাসে এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বনকর্মীরা ভুলতে পারছেন না রাজাকে। তাদের আলোচনায় বারবার ফিরে আসছে রাজার নানান আচরণ। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে বার্ধক্যজনিত কারণে রাজার মৃত্যু হয়েছে। দক্ষিণ খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্র সূত্রে খবর, তার খাঁচার গড়াদের সামনে বনকর্মীরা দাঁড়িয়ে কথা বললে তার রাজার পছন্দ হতো না। বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে রাজার খাবারের তালিকায় থাকে 10 কেজি মাংস। জলের সঙ্গে গ্লুকোজ ও আরএস মিশিয়ে দেওয়া হতো রাজাকে। এক বনকর্মীর দাবি, স্নান না সারলে নাকি রাজার ঘুম হতো না। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।